we have 40,000 the oxygen beds and including ICU HDU bed, and our occupancy rate in the hospital is 41%, so we can spare more people. And also in safe home also we have so many, even private hospital also we have said that 60% should be reserved for COVID patient. And now you see vaccination drive, we have received from central 1.31 crore doses for this doctor, nurse, sisters, for all, from where we have already administered 1.26 crores already. And for vaccination further, 18 plus 244 plus category, we have been allocated 17.5 lakh doses. There we have paid 60 crores for that. And we are giving priority to our hawkers, to our transport drivers, to our sabji wala theke shuru kore jara gorib manush panchayate kaj kore, municipality te kaj kore, 100 diner kaj kore, ei sob lokra jader jonno amra beche thaki tader amra chesta korchi je jate tader amra dose ta dite pari. Amra age cheyechhilam 3 koti vaccine, 3 koti vaccine pele amra 2 koti raktam ditam, 1 koti private ke ditam, mane 3 koti mane 1.5 koti lok pabe, 1 কোটি মানে 50 লক্ষ পাবে, কারণ দুটো করে লাগে। এখন আমরা 8.6 কোটি ডোজ চাইছি যাতে আমরা সবাইকে দিতে পারি, মানে 18 বছর বয়সের পর থেকে যে সংখ্যাটা আছে ওটার জন্য আমাদের প্রয়োজন 8.6 কোটি, কিন্তু কেউ পাচ্ছে না। আমরা এটাও বলেছিলাম যে তোমাদের যদি কেউ ফ্রাঞ্চাইজি করে এখানে কোনো কারখানা তৈরি করে আমরা ল্যান্ড এবং অন্যান্য সব সাপোর্ট দেওয়ার জন্য তৈরি, সেটাও আমরা বলেছিলাম, কিন্তু কিচ্ছু হলো না। আমাদের ভ্যাকসিন দেওয়া হোক, আমি আজকে আমাদের 10 বছরের মামাটি মানুষের সরকারে পূর্ণ হচ্ছে, আমি বাংলার মানুষকে কথা দিয়েছিলাম দেব, আমি এখনও বলছি ভ্যাকসিন পেলে আমি পুরো সবাইকে 3 মাসের মধ্যে সব ভ্যাকসিন কমপ্লিট করে দেব। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের না দেয় তাহলে আমাদের হাত পেয়ে খালি থালা নিয়ে অপেক্ষা করতে হবে। তার মধ্যেও ইতিমধ্যে আমরা প্রায় 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি। আরেকটা জিনিস আমার আজকে জিজ্ঞেস করার কথা ছিল যে কখনো বলছেন 3 সপ্তাহ পরে দুটো ডোজ, কখনো বলছেন 6 সপ্তাহ পরে দুটো ডোজ, কখনো বলছেন 40 দিন পরে দুটো ডোজ, কখনো বলছেন 1 বছর পরে দুটো ডোজ। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? ইজ দেয়ার এনি স্টাডি, এনি রিসার্চ, হোয়াট ইজ দ্য গাইডলাইন্স? কেউ জানে না। যেহেতু ভ্যাকসিন নেই কখনো বলে দিচ্ছে 7 দিনে দুটো ডোজ, কখনো বলে দিচ্ছে 7 দিনে দুটো ডোজ, প্রথম দিকে কিছু দেওয়া হয়েছিল 4 সপ্তাহের মধ্যে, এখন আবার বলে দেওয়া হচ্ছে 40 দিন পর, আবার বলে দেওয়া হচ্ছে 16 সপ্তাহ পর। সকলে একটা ডাইলেমার মধ্যে আছে, আমরা জানি না কি হচ্ছে। তার মধ্যে আবার একটা ব্ল্যাক ফাঙ্গাস প্যান্ডেমিক অলরেডি ডিক্লেয়ার করেছে এবং আমাদের এখানেও 4টা কেস আমরা পেয়েছি এরকম। সুতরাং এগুলো নিয়ে তো কথা বলার দরকার, সেই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। আমি যে ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধগুলো দেবো লোককে, সেই ওষুধগুলো পর্যন্ত দিচ্ছে না। এই ওষুধগুলো কেন্দ্রীয় সরকারের ভান্ডারে থাকে এবং এটা তাদের কাছে প্রোকিউরমেন্ট করার পলিসি, তো মহা মুশকিল। আমরা রাজ্য চালাচ্ছি আর রাজা যিনি দিল্লির রাজা হয়ে বসে আছেন, সম্রাট হয়ে বসে আছেন, সেই সাহেন্সা মানুষের দিকে তাকাচ্ছেনই না। তিনি বলে দিচ্ছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক হ্যায় সবকা সাথ চলেগা। আগে বলতো সবকা বিকাশ সবকা সাথ, আর এখন বলছে সব ঠিক হ্যায় করোনা ঠিক হ্যায়। মানুষের মৃত্যুর ছবল একদিকে, আর একদিকে এদের উদ্ধত্ত অহংকার টোটালটাই নেগলিজেন্সের ওপরে চলছে এবং এইভাবে কতদিন চলবে আমি জানি না। বাট উই আর রিয়েলি সরি, উই আর শকড, উই আর অ্যাস্টনিশড। অ্যান্ড আমাদের এখানে অক্সিজেন 450 মেট্রিক টন দেওয়া হচ্ছে, আমাদের দরকার 700 মেট্রিক টন, আমাদেরটা কেড়ে নিয়ে গিয়ে অন্য রাজ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও বলতে পারলাম না। আমার এখানে আমি বলতে চেয়েছিলাম সারা ভারতবর্ষে 30,000 কোটি টাকা দিলে ইউনিভার্সাল 140 কোটি লোকে পেয়ে যেত
18 বছর থেকে 18 প্লাস 45 প্লাস 60, তাহলে প্রবলেমটা অনেকটা সলভ হতো। ভ্যাকসিনটা দিলে আবার যে করোনা হয় না তা ঠিক নয়, কিন্তু যেটা আমরা শুনছি যে ওয়েভটা একটু কম হয়, অনেকে বেঁচে যেতে পারে, 90% পিপুল বেঁচে যেতে পারে। তা সেটা আমরা কেন করছি না? সেটা না করে আজকে সবাইকে মৃত্যুর দিকে আমরা ঠেলে দিচ্ছি। আপনারা তো কলকাতাও দেখছেন, কলকাতার মেয়র যে সারাদিন কাজ করে বেড়ায়, আমি কোর্টে সাব জুডিস বলে আমি কিছু বলবো না, বাট এটা আমি নিশ্চয়ই বলবো যে ও সারাক্ষণ কাজ করে বেড়ায় এবং সারাক্ষণ ফিল্ডে থেকে কাজ করে বেড়ায়, কিন্তু আজ 4 দিন ধরে কলকাতার ভ্যাকসিনেশনের কাজ, ক্লিনলিনেসের কাজ আমরা অন্যভাবে করছি, কিন্তু একজনের বিকল্প তো আরেকজন হয় না। এই প্যান্ডামিকের টাইমে ভ্যান্ডেটা পলিটিক্স করবার টাইম আছে ওদের, ভ্যান্ডেটা রাজনীতি করবার টাইম আছে ওদের, এবং সেক্ষেত্রে প্যান্ডামিক নিয়ে রাজ্যকে ডেকেও রাজ্যকে বলতে দেওয়া হয় না। তার মানে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? কেন্দ্র রাজ্যের সংঘাতকে, ফেডারেল স্ট্রাকচারটাকে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোই এটা মানায় না। এটা আজকে রাজ্যগুলোর অসম্মান হয়েছে, রাজ্যগুলোর অপমান হয়েছে। এবং ওষুধের দামও আপনারা জানেন, ফ্লিপ ফ্লপ পলিসি চলছে, কোনোটা 150 তো কাউকে দিচ্ছে 400 তো কাউকে দিচ্ছে 600, কোনো প্রোকিউরমেন্ট পলিসি নেই, কোনো ক্লারিফিকেশন, কোনো ভ্যাকসিন মেশিন ম্যানুফ্যাকচারিং পলিসি নেই, ইভেন জিএসটি নিচ্ছে। ধরুন অক্সিজেন অনেকে বিনা পয়সায় দিতে চায় কর্পোরেট হাউস থেকে, অনেক মানুষ কাজ করতে চায় এনজিও, তাদের কাছ থেকে জিএসটির টাকা কেটে নেওয়া হচ্ছে, আরও অন্যান্য তাদের কাছ থেকে সমস্ত ইন্টারেস্ট কাটা হচ্ছে। ফলে একটা লোক সোশ্যাল ওয়ার্ক করতে এসে দেখি মানে তার জল জলপাই দুটোই দিয়ে দেবে,